এই গজলটিতে একটি লাইক দিন। 2022 নতুন নতুন গজল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে ওয়ালে সেট করে দিন ভিডিওগুলি সবার আগে শোনার জন্য। একটা কথা সকলকেই মাথা নত করে মেনে নিতে হবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক, সকলকে একদিন না একদিন মৃত্যু সাথ কিন্তু একদিন না একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আগেই বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ মরণের স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। তাই সেই মরণ সম্পর্কে কবি অতি সুন্দর কথাই লিখছেন, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি ফুরাই দা, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নাই না তখন, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নাই না তখন, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি ফুরাই দম, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নাই না তখন, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নাই না তখন। ফুটপথে বেঁধেছি দোকান করি যে ভাকারি, রং তামাশা বেচোকে না ভাবি বাহাদুরি আমি, ভাবি বাহাদুরি হঠাৎ করে হঠাৎ করে আমার দ্বারে এলো রে যখন সমান, হঠাৎ করে আমার দ্বারে এলো রে যখন সমান, মিছে মায়া ছিন্ন করে কেটে যায় সুতার বাঁধন, মিছে মায়া ছিন্ন করে কেটে যায় সুতার বাঁধন, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি ফুরাই দম, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন। খড়ের আটি ছাউনি হবে মাটির নিচে পোকা বেছে অংশ ছিঁড়ে খাই তখন, কি উপার্জন করেছিস বল দুনিয়ায় সারা জীবন, কি উপার্জন করেছিস বল দুনিয়ায় সারা জীবন, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি ফুরাই দম, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন। যাদের তরে করলে চুরি থাকবে না রে আজ না দান, তোর স্মৃতি করবে ইতি থাকবে না রে আজ না দান, আজ আছি কাল থাকব না রে কখন বুঝি ফুরাই দম, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন, আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন। সর্বশেষ শুনো শুনো আমার আমার করে শুধু
সঙ্গের সাথী আপন তোর সাদা কাফন আমল ঈমান সঙ্গের সাথী আপন তোর সাদা কাফন আজ আছি কাল থাকবো না রে কখন বুঝি ফুরাই দম আজ আছি কাল থাকবো না রে কখন বুঝি ফুরাই দম আজ মলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না তখন আজ মরলে কাল হবে দুদিন কেউ খবর নেয় না।